আপনি ভালো ভালো পরিবার থেকে ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, দেশে বিদেশে লেখাপড়া করান, 50 বছর পরে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। তখন এই ছেলেকে এই ছেলেগুলোকে যখন টকশোতে বসাবেন, টকশোর মধ্যে ঝড় তৈরি হবে, কারণ এরা ইংরেজি উর্দু আরবি তিনমুখী ভাষা বলবে, আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি এখন আপনারা কি করেন, ইংরেজি বলে জানি মারলে আমাদের ভাইগুলো ভয় পেয়ে যায়, আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমাদের ছেলেরা গবেষণার সুযোগ পায় না, তাদের উপর পরিবারের ইনকামের একটা চাপ থাকে। আপনি তাদেরকে যদি এই জায়গা থেকে রিলিজ করে দিতেন, তারা যদি সুযোগ পাইতো লেখাপড়া করার, আল্লাহর ইজ্জতের কসম, মাদ্রাসার মধ্যে এখনো পর্যন্ত যত দারুণ দারুণ মেধা, এরা আগুন লাগাই দিতে পারবে জ্ঞানের আগুন। মসজিদ মাদ্রাসা দাওয়াত এই তিনটা কাজ বাদে সমাজের কোন সেক্টরে তার কোনো জব থাকবে না। এখন হয় নাই জিনিসটা, হইছে না জিনিসটা? আমরা রাস্তায় রাস্তায় হাঁটি, কেউ জিজ্ঞেস করার নাই, আবার মসজিদের ইমামতি নিলে সভাপতির কারণে কথা বলতে পারি না, গাইরত খতম হয়ে গেছে। ইম্পর্টেন্ট কোন মিটিং এর মধ্যে আমাদেরকে ডাকা হয় না, মানুষ মারা গেলে গোসল দেওয়ানোর জন্য ডাকা হয়। কারা? যারা আমার নবীর দ্বীনের বাগানের খাদেম, যাদেরকে আমার নবী বলে গেছে আমার এলমের ওয়ারিসেরা বরবাদ করে দিয়েছে এই খবিজগুলা যাওয়ার সময়। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মুনাফেকরা এখানে দ্বিতীয় করে রিভাইভাল করি নাই। উম্মতের কপালের মধ্যে শনির দশা লেগেছে, উম্মত যখন লোভী হয়েছে, উম্মত যখন পারস্পরিক ভাবে মারামারি করেছে, আল্লাহ তাতারিদেরকে মঙ্গলদেরকে উম্মতের উপর চাপাই দিছে। এরা 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, কয় লক্ষ? 22 লাখ মুসলমানদেরকে হত্যা করেছে। উম্মতে মুসলিমার প্রায় 65% 65% কিতাবাদি নদীর মধ্যে ফেলে দিয়েছে, কারণ তারা জানতো মুসলমানদেরকে ভাঙতে হলে কিতাব ফেলে দিতে হবে, আগে বই ফেলে দিতে হবে। আল্লাহ পাক জানে বিজ্ঞানের, দর্শনের, হাদিসের, তাফসীরের কত বড় বড় কিতাব দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমরা উলামায়ে কেরাম এখনো জানি উসুলুল ফিকহের মধ্যে প্রথম কিতাব ইমাম শাফেঈর, ঘটনা কিন্তু সেরকম না। স্কুলকে যদি আরবি করেন মাদ্রাসা হয়, আর মাদ্রাসাকে যদি ইংরেজিতে করেন স্কুল হয়, কিন্তু করে দিয়েছে কি, এটা বলে স্কুল, আমরাও বলি এটা স্কুল, এটা মাদ্রাসা। স্কুলকে যখন আবার আমাদের ছেলেরা আরবিতে অনুবাদ করে, আবার এটাকে বলে মাদ্রাসা, দেখছেন নি? দুইটা করছে, করে মাদ্রাসার সিলেবাস তৈরি করেছে। সেকুলার লাইনে ইসলামকে কমিয়ে একেবারে মিনিমাম লেভেলে নিয়ে এসেছে, তবুও যা ছিল তা দিয়ে একজন বাংলা শিক্ষিত, যে কোনো বিষয়ের শিক্ষিত, মসজিদের ইমামতি করতে পারত। যতটুকুন মাসনা মাসায়েল আমার মনে আছে, আমি প্রাইমারি ভাবে ব্যাকরণ এলমেনাহু শিখেছি আমার আব্বার কাছ থেকে, তো উনি তো মাদ্রাসার লোক না, উনি তো ইনকাম ট্যাক্সের কমিশনার, সেকুলার এডুকেটেড লোক, উনি কেমনে শিখালেন? কারণ উনি স্কুলের মধ্যে এটা শিখেছেন। হাদিস এখনো বলে বোধ হাদিস মুখস্থ আছে, ওই 40 না 41টা হাদিস মুখস্থ করতে হইতো, নাকি 100টা, আর জি 40টা হাদিস বলে মুখস্থ করতে হইতো আগে, ওগুলো এখনো মুখস্থ ঠুটস্থ। আচ্ছা, তবুও মিনিমাম লেভেল, এখন আস্তে আস্তে আল্লাহ পাক জানে আমরা মিনিমামকে কি বলবো, শব্দ নাই আর। আচ্ছা, এখন ইনি যাচ্ছেন স্কুলে, আধুনিক বিজ্ঞান পড়ছে, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব কিছু করছে, চাকরি বাকরি সব সেকুলার লাইনে, সে এসে সে অফিসার প্রফেসর সব কিছু হইতেছে। সোসাইটির মধ্যে দুইটা তবকা হয়ে গেছে, একটা উপরে, উপরের কারা, ইনারা, এরপরে মাদ্রাসার লাইন। মাদ্রাসার মধ্যে সিলেবাসকে পরিবর্তন এমনভাবে করেছে আমাদের ছেলেরা জানেও না। আমাদের ফুকাহায়ে মিল্লাত, আমাদের যারা ফকি, তারা কিতাবের মধ্যে কি কি চ্যাপ্টার আলোচনা করেছে, ফেকার মধ্যে আইনের হেন কোনো বিষয় নাই যেটা আমাদের ফেকার মধ্যে উল্লেখ নাই। ব্যাংকিং থেকে শুরু করে, ফাইন্যান্স থেকে শুরু করে, কনস্টিটিউশন থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, প্রধান বিচারপতির আদব এটিকেটস থেকে শুরু করে, এটা আমাদের ছেলেরা জানেও না। যে হেদায়ার মধ্যে, হেদায়া আমরা পড়ি, বুয়ু শেফা ও, তারপরে জাকাতের মধ্যে, উটের জাকাত, হাতির জাকাত,
মডার্ন সবকিছু থেকে বঞ্চিত রাখা হয়েছে। অথচ এখানেও কিন্তু বড় বড় ব্রেইন, কিন্তু সিলেবাসের কারণে সামনের দিকে যেতে পারছে না। এই যে ফিকার মধ্যে, হেদায়ের মধ্যে আদাবুল কাজী, প্রধান বিচারপতির বিচার পরিচালনার এটিকেটস বলি আমরা, আদাব শিষ্টাচার, এগুলো আমাদের ফিকার কিতাবে আছে, কিন্তু কিছুই পড়ানো হয় না। সিলেবাসের মধ্যে রাখা হয়েছে কিতাবুন নেকা, শুধু বিয়ে পড়াবে না। এরপরে মানুষ মারা গেলে জানাজা দাফন কাফন, সেই কারণে আপনারা জানাজা বিয়ে এগুলা বাদে আমাদের কাছে মাসলা মাসাইলের জন্য আসেনি না, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে জমিন, বই বেচা কিনা, বেচা কিনা মানে আধুনিক ফাইন্যান্স পড়ানো হয় না, এটার মধ্যে কোনো কাজই করা হয় নাই। এটার মধ্যে যে আধুনিক উলামা ইকরাম রিসার্চ করেছে সেটা আনাই হয় নাই। আমার ছেলেরা জানেও না তারা বইয়ের মধ্যে পড়তেছে কি। আমাদের উলামা ইকরাম কি করেন, ওনারা ফিকা পড়ানোর সময় ছেলেদেরকে নাহু পড়ান, কি পড়ান, গ্রামার, এখানে জ্যার হয়েছে কেন, এখানে জবর হয়েছে কেন, অথচ পড়াইতেছে কিতাবুল বুয়ু, চ্যাপ্টার অফ ট্রানজাকশন। আপনি এক বছর পরে আমার ছেলে যখন বের হবে তার জানতে হবে ট্রানজাকশন কাকে বলে, সে ট্রানজাকশন পর্যন্ত জানে না। কেন, পুরো একটা বছর সে গ্রামার পড়েছে, কেন, কারণ তাকে যে বিষয়টা পড়ানো হচ্ছে সেটা আধুনিক দুনিয়ার সাথে সেটার কোনো সম্পর্ক নাই। এখান থেকে ছেলে যখন, তাদের টার্গেট কি ছিল, তাদের টার্গেট ছিল এই অবস্থা যদি সামনের দিকে যেতে থাকে 50 বছর পরে ভালো কোনো ঘরানা থেকে ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়া বন্ধ করে দেবে। কেন, কারণ মাদ্রাসা থেকে বের হলে সে চাকরি পাবে না, তার চাকরি সীমিত হয়ে গেছে, হয় মসজিদ নয় মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা দাওয়াত এই তিনটা কাজ বাদে সমাজের কোন সেক্টরে তার কোনো জব থাকবে না। এখন হয় নাই জিনিসটা, হয়েছে না জিনিসটা, আমরা রাস্তায় রাস্তায় হাঁটি কেউ জিজ্ঞেস করার নাই, আবার মসজিদের ইমামতি নিলে সভাপতির কারণে কথা বলতে পারি না, গাইরত খতম হয়ে গেছে, ইম্পর্টেন্ট কোন মিটিং এর মধ্যে আমাদেরকে ডাকা হয় না। মানুষ মারা গেলে গোসল দেওয়ানোর জন্য ডাকা হয়, কারা, যারা আমার নবীর দ্বীনের বাগানের খাদেম, যাদেরকে আমার নবী বলে গেছে আমার এলমের ওয়ারিসেরা বরবাদ করে দিয়েছে এই খবিজগুলা যাওয়ার সময়। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মুনাফেকরা এখানে দ্বিতীয় করে রিভাইভাল করি নাই, সংস্কার করি নাই, আমরা চাচ্ছি দিনকে বের করে দিতে, কিন্তু ভুলে গেছি দিন যখন কোন সমাজ থেকে বের হয়ে যায় দিন দুইটা জিনিস নিয়ে বের হয়ে যায়। প্রথম যেই জিনিস যেটার কারণে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি সেটার নাম মানসিক শান্তি। দিন যখন বের হয় দিন মানসিক শান্তি নিয়ে বের হয়ে যাবে, দিন মানসিক শান্তি নিয়ে বের হয়ে যাবে। সেই কারণে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ইউরোপ বলেন, সব দেশের মধ্যে টাকার ছড়াছড়ি, কিন্তু কোনো একটা কোণার মধ্যে দুই টাকার শান্তি নাই। যার কাছে তিন টাকা সেও বলছে খুব খারাপ অবস্থা, যার কাছে লাখ টাকা সেও বলতেছে খুব খারাপ অবস্থা, যার স্বর্ণের দোকানের মধ্যে মিলিয়ন পাউন্ডের স্বর্ণ সেও বলতেছে হুজুর অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ, ইঞ্জিনিয়ার বলতেছে অবস্থা খারাপ, মিনিস্টার বলতেছে অবস্থা খারাপ, কিন্তু মসজিদের ইমাম বলছে কোনোদিন অবস্থা খারাপ। এরপরেও কি আমরা বুঝবো না, চোখ খুলবে না? যাই হোক, আমি আপনাদেরকে, এটা আমার হৃদয়ের আওয়াজ, আমি চাইছি পুরো সিনারিওটা আপনারা বুঝেন। বের হয়ে গেছে সাদারা, সুটেড বুটেড, হোয়াইট স্কিন, আমরা এগুলো এখানে বললে আমাদের ঝামেলা, বাইরে টাইরে যেতে হয়, বুঝতে পেরেছেন? কারণ এখানে আমাদের কিছু লোক মুনাফেক, এরা এমবেসির মধ্যে গিয়ে দেখায় সি তোমার লোকরা কি বলছে, এটা আবার ইংরেজিতে ট্রান্সলেট করে আরেকটা দেশের মধ্যে, এখানে বললে ওরা কি করে কাট করে লাগাই দেয়, এটা আরেক ঝামেলা। সিটেঙ্গে বাস হইলে সিটেঙ্গে বলতাম, কে বুঝতো না, আরেক দেশের মধ্যে শুধু শুধু দাঁড় করায় রাখছে কোনো কারণ ছাড়া, দেড় ঘন্টা দাঁড় করায় রাখছে, পাসপোর্টের কারণে ফেলেও দিতে পারতেছে না। আমি তো বুঝছি কোনো একটা জায়গায় কোনো একটা সমস্যা হয়েছে, আমার ফেসবুক, ফেসবুকের মধ্যে এত মানুষ কেন, বক্তব্য এত মানুষে শুনে কেন, তাহলে তো আপনি আমাকে আবার দেশে পাঠাইতে হবে, ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করবো তোমরা আমার বক্তব্য কেন শুনো, কারণ এখন আমি বললে তো
মিথ্যা কথা বলা হবে, তাদেরকে তো আমি জিজ্ঞেস করি নাই তারা কেন শুনে। এই যে ঘটনাগুলো ঘটতেছে কেন, আমাদের এখানে আমাদের কিছু লোক আছে তারা কি করে এগুলো দেখায়, দেখেন আপনাদের লোক কি বলে কেমনে কথা বলে। তারা এই কাজগুলা করে গেছে, তাদের আইডিয়া ছিল 50 বছর পরে এখানে কোনো খাতে পিতে গারানেছে টাকা পয়সা আছে এমন ঘরানা থেকে মাদ্রাসায় আসবে না। আচ্ছা এরপরে কি করছে, তো শিক্ষিত শ্রেণী হঠাৎ করে যদি তারা দিন জানতে চায় তারা কেমনে জানবে, কারণ আরবি তো শিক্ষা ব্যবস্থা থেকে খতম, আরবি শিক্ষা ব্যবস্থা থেকে খতম, আরবি বলতে পারা আরবি জানা জানেও না জাহেল মূর্খরা। আরে বেটা এই ইংরেজির ডিকশনারি কত হবে, 1400 পৃষ্ঠার পেজ অক্সফোর্ড ডিকশনারি, এটাই তো ইংরেজি ডিকশনারি, এটা খাইয়া ফেলছেন মানে ইংরেজি খাইয়া ফেলছেন ঠিক না। ও বেটা আরবির যেটা ডিকশনারি আমার কাছে যেটা আছে সেটা তো 17 খণ্ডের লিসানুল আরব ইমাম ইবনে মনজুরের, সেখানে একটা খণ্ড মিনিমাম 600 পৃষ্ঠার, তো এত এক্সটেন্সিভ একটা ভাষা পৃথিবীর সকল ভাষার মধ্যে পরিবর্তন এসেছে, সকল ভাষা কত 100 বছরের মধ্যে। আপনি 100 বছর আগের উর্দু আজকে থেকে 70-80 বছর আগের উর্দু আর এখনকার উর্দু আসমান জমিনের ফারাক, বাংলা আসমান জমিনের ফারাক, সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন এসেছে, এক ভাষার মধ্যে পরিবর্তন আসে নাই সেটা আমাদের আরবি ভাষা। কেন আমার নবীর জিন্দা মুজিজা কো আরবির মধ্যে পরিবর্তন আসলে তাইলে কোরআন আর মানুষের ভাষার মধ্যে হেরফের হয়ে যাবে। কোরআনের মুজিজা দেখেন, এটাকে বলে এজাজুল কোরআন, কোরআন যে মুজিজা। একটা জায়গার মধ্যে আমি আমাদের লোকাল এমপি কে বুঝাইতে চাচ্ছিলাম, কো এই কোরআন মানে আমি কেমনে বুঝবো এটা মুজিজা, আল্লাহ বেটা সব বাদ দে পৃথিবীর সমস্ত ভাষা তুম তারে বলতেছি, তুই জানো চাউসারিয়ান ইংলিশ বলে, কি ইংলিশ, চাউসারিয়ান ইংলিশ, আজ থেকে 250-300 বছর আগে চাউসারিয়ান ইংলিশ বুঝার লোক ইংল্যান্ডের মধ্যে এখন নাই, শেষ যিনি চাউসারিয়ান ইংলিশ বুঝতেন উনি গত 2 বছর আগে মারা গেছেন, তাইলে 300 বছর আগের ইংরেজি বুঝার লোক বর্তমানে নাই। আর আমাদের ছোট ছোট হাসান র কিতাব পড়াই বেটা 500 বছর আগে, 500 বছর আগের, কেন, কারণ আরবির মধ্যে সেই অর্থে পরিবর্তন আসে নাই। আজকেও যদি আমার নবী কোথাও আসে বলে আমরা যদি আমার নবীর দরবারে যাই, আমার নবী যদি আমাদেরকে জিজ্ঞেস করে কাইফা হালুক, আমরা বুঝবো আমরা তুমি কি উত্তর দিতে পারবে ইয়া রাসূলুল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন কোন পরিবর্তন আসে, এটা কোরআনের মুজিজা, এটা এজাজুল কোরআন, এটা আমার নবীর জিন্দা মুজিজা, সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন পরিবর্তন হয়েছে, আরবির মধ্যে কোনো পরিবর্তন সেই অর্থে আসে নাই। আমি এখন তো ভাষা তো ফারাক হয়ে গেছে, আধুনিক শিক্ষিত যারা তারা যদি ইংরেজি এই ধর্ম শিখতে চায় তারা কেমনে শিখবে, ওই গবেষণা সেল থেকে ইংরেজিতে আমার নবীর ইতিহাস, মুসলমানদের ইতিহাস, ইসলামিক আইন, ইসলামিক তাসাউফ, এই সুন্না, এগুলার উপর কিতাব লিখছে। কিতাবের নামগুলো কত সুন্দর সুন্দর দেখেন, দ্য অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স, দ্য অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স, এটা যে বিয়াদবে লিখছে নামে বোঝা যাইতেছে না, মোহামেডান জুরিসপ্রুডেন্স, ও মোহামেডান মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য অরিজিন মানে শিকড়, অর্থাৎ মোহাম্মদের আইনের আসল যেটাকে আমরা উসুল বলি শিকড় অরিজিন, আমরা কি এটা মোহামেডান বলি, আমরা ঈসা আলাইহিস সালামের নাম নেওয়ার সময় সম্মানের সাথে যা লিখি সম্মানের সাথে না, তো এটা যে বিয়াদবে লিখছে বোঝার কোনো উপায় এটা আর আমার চিন্তা করতে হবে, লিখছে অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, আমাদের লোকজন পড়ে, আপনারা যারা টকশোতে দেখেন লোকজন ধর্ম নিয়ে অ্যানালাইসিস করতেছে এ সব এই কিতাবগুলো থেকে নেওয়া, কি লিখছে দেখেন, প্রবলেম অফ মুসলিম, প্রবলেম অফ মুসলিম জুরিসপ্রুডেন্স, দ্য কনসেপ্ট অফ সুন্না, লিখতে আপনি দেখবেন ওয়াও, আপনারা তো মনে করবেন আমরা আমাদের যারা স্কলার যারা টিভিতে টক শো করেন ওনারা মনে করেন কি ওয়াও কত দারুণ লেখা, সমস্ত কিতাবের সামারি দেখেন সামারি, আপনি যদি আমাকে বলেন হুজুর এদের এরা কি বুঝাইতে চাইছে, এদের থিসিস তিনটা, প্রথম থিসিস, প্রথম বলতেছে মুসলমানদের যে আইন যেটাকে ওরা ফিকহে ইসলামী বলে, ইসলামিক ফিক, আমাদের যারা লামাজহাবি, আমাদের যারা লামাজহাবি ইনারও
আমি রিকোয়েস্ট করব আপনারা একটু শুনে দেখেন, ফিকহে ইসলামী এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কোনো কিছু না, এটা তো মুসলমান আলেমরা পরবর্তীতে ইহুদি আইন, খ্রিস্টান আইন, আরবদের অজ্ঞতার যুগে বিভিন্ন আইন, রোমান আইন সব কিছুকে নিয়ে গোসা মাজা করে মুসলমান আইন বলে চালাই দিছে। দেখছেন না কি সুন্দর, মানে আমাদের কিছুই নাই, আমরা বালি বালি কিনছি আমার কাকা থেকে, সিমেন্ট কিনছি এর কাছ থেকে, মিস্ত্রি ভাড়া করছি এখান থেকে, ইট নিছি আরেকজনের কাছ থেকে, সব কিছু নিয়ে আমরা আমাদের ঘর বানাইছি, আমাদের কোনো কিছু নাই। তো ইনারা যখন এগুলা পড়েন আমাদের শিক্ষিত শ্রেণী, তো ওনারা মনে করেন হ্যাঁ এটাই তো ঠিক, এটা ইহুদি আইন, এটা খ্রিস্টান আইন, এটা রোমান আইন, কারণ উনি যার চোখ দিয়ে ধর্মকে দেখতেছেন সেই ব্যক্তি আমার নবীর নবুয়তি বিশ্বাস করে না, সেই ব্যক্তি আমার নবীর নবুয়তি বিশ্বাস করে না। আমি যখন এই কথা একজনকে বলছি, কোনা গবেষকের গবেষণা তো, তখন আমি ওনারে বলছি ভাইজান জামাত ইসলাম যদি বাংলাদেশের ইতিহাসের বই লিখে আপনি পড়বেন? একই যুক্তি যদি আমি আপনাকে দেই যে গবেষকের গবেষণা পড়ে দেখেন না, চুপ হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা এরপরে কি, এরপরে হচ্ছে মুসলমানদের মধ্যে তাসাব্বুব বা সুফিবাদ, এগুলো আসলে মুসলমানদের মধ্যে কোরআন সুন্নার মধ্যে কিছু নাই, এটা তো মুসলমানদের মৌলবীরা পরবর্তীতে খ্রিস্টান থেকে হিন্দু ধর্ম থেকে ইহুদি থেকে নিয়ে এটাকে আত্মাসাউফুল ইসলামী বলে চালাই দিছে। বল দুই তিন, মুসলমানরা যেগুলাকে সুন্না বলে, সুন্না আসলে এটা নবীর যুগে না, ইভেন সাহাবীর যুগেও কম্পানিয়নদের যুগেও সুন্না মানে হচ্ছে তরিকা, শব্দের অর্থ দিয়ে খেলা দেখেন তরিকা, এগুলাকে মুসলমানরা বর্তমানে সুন্না বলে যেটা বুঝায় সেটা তো পরবর্তী যুগের আলেমরা এটা তৈরি করেছে, এবং এই ক্ষেত্রে প্রধান আর্কিটেক্ট শাফেঈ, প্রধান আর্কিটেক্ট কে? ইমাম শাফেঈ। তার মানে এখন তারা কি, তাদের উদ্দেশ্য কি কথা বলার? কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে হাদিসে রসুলের কোনো লিগ্যাল আইনগত কোনো ভিত্তি নাই, এটাকে আমরা মুনকিরিন হুজ্জিয়তে সুন্না বলি, মানে আমার নবীর সুন্নতের অথরিটিকে অস্বীকার করা। যারা বর্তমানে নিজেদেরকে আহলে কোরআন বলে, কি বলে? আহলে কোরআন, এদের যুক্তি এরা কোত্থেকে নেয়? এই কিতাবগুলা থেকে। কিন্তু ডিবেট করার সময় কথাগুলো এমন ভাবে বলে যেন নিজে নিজে লেখাপড়া করে নিজেরা নিজেরা বলতেছে সব কিছু। আমি একজনের বক্তব্য শুনে মনে মনে হাসতেছি, সব কিছু ওই জোসেফ শেখ, আমরা কালকে হাসানদেরকে বলছি জোসেফ শেখের কিতাব থেকে পড়ে পড়ে ডিবেট করে, ফাজিলের ফাজিল, আপনারা বুঝতে পারছেন? কোন আলেম কখনো আমার নবীর হাদিসের হুজ্জিয়তকে অস্বীকার করছে? কোন আলেম করে নাই, সব সাধারণ শ্রেণী। এটাই হচ্ছে ওদের থিসিস, সাধারণ মাইন্ডকে কনফিউজ করার জন্য, সাধারণ মাইন্ডকে কনফিউজ করার জন্য। এখন আমাদের এই ভাইয়েরা যখন, আধুনিক শিক্ষার ভাইয়েরা যখন এগুলা পড়ে তারা কনফিউজড হয়, তারা যখন আমার নবীর জীবনী জানবেন কোত্থেকে জানবেন? ইংরেজি সোর্স থেকে, আপনারা বুঝতে পেরেছেন? সফলতা কোথায় এসেছে? সফলতা এসেছে ওনারা যেটা করতে চেয়েছেন সেটা হয়ে গেছে। এখন আমরা আমাদের ঘর থেকে মাদ্রাসায় কাউকে দেই না। আজকে আপনারা যে এতিমখানা করেছেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমরা দিনের খেদমতের ভার এদের উপর ছেড়ে দিয়েছি, আমরা নিজেদের ছেলে পুলে এই জায়গার মধ্যে দেই না, অথচ প্রত্যেক এলাকার ভালো ভালো পরিবার থেকে দুই তিনটা ছেলে যদি এখানে দিতেন সমাজের সুরত পরিবর্তন হয়ে যেত। আমাকে একজন একজন বলছেন তাইলে এখন কি করতে হবে? আল্লাহ, 50টা বছর লাগবে শুধু। আপনি ভালো ভালো পরিবার থেকে ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, দেশে বিদেশে লেখাপড়া করান, 50 বছর পরে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। তখন এই ছেলেকে, এই ছেলেগুলাকে যখন টকশোতে বসাবেন টকশোর মধ্যে ঝড় তৈরি হবে, কারণ এরা ইংরেজি উর্দু আরবি তিনমুখী ভাষা বলবে, আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি এখন আপনারা কি করেন, ইংরেজি বলে জারি মারলে আমাদের ভাইগুলা ভয় পেয়ে যায়, আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমাদের ছেলেরা গবেষণার সুযোগ পায় না, তাদের উপর পরিবারের ইনকামের একটা চাপ থাকে,
আপনি তাদেরকে যদি এই জায়গা থেকে রিলিজ করে দিতেন তারা যদি সুযোগ পাইতো লেখাপড়া করার আল্লাহর ইজ্জতের কসম মাদ্রাসার মধ্যে এখনো পর্যন্ত যত দারুণ দারুণ মেধা এরা আগুন লাগাই দিতে পারবে জ্ঞানের আগুন আপনারা বুঝতে পেরেছেন এই পরিস্থিতির মধ্যে আমরা এসে পড়েছি